তো ভিউয়ার্স, আমরা এখন আছি বৈশাখী হোটেল অ্যান্ড ফাস্টফুড রেস্টুরেন্টে। এখানে আমরা মানে কফি টেস্ট করব, কফি টেস্ট করে কেমন এটা স্বাদ আমি আপনাদের কাছে এক্সপ্লেইন করব। তো চলুন ভিতরে যাওয়া যাক, আসুন। আমরা এখন এই কফিটা টেস্ট করব, কফিটা টেস্ট করে এটার এই স্বাদ কেমন সেটাই আপনাদেরকে জানাবো। তো আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন, উনি হচ্ছে গিয়ে আমার মামা আর কি সম্পর্কে। তো উনি আজকে আপনাদেরকে বলবে যে আসলে টেস্টটা কেমন লাগছে। তো ওনার নাম হচ্ছে মামুন আর কি। তো মামা আপনি তো এটা খেলেন আর কি, এখন টেস্টটা কেমন লাগছে আপনার কাছে? হ্যাঁ ভালো। তো ভিউয়ার্স, এখানে কিন্তু মূলত আপনারা আসলে খুব সুন্দর একটি ভিউ পাবেন। এটা হচ্ছে দুর্গাসাগর, দুর্গাসাগরের অপোজিটে এই দোকানটা। এবং এই দোকানের দোকানের এটা তো আপনি দেখলেন, দোকানের সাইনবোর্ডটা উপরে দেখতে পেয়েছেন। তো এইটা ধরে আপনারা চলে আসবেন, এখানের কফিটা কিন্তু খুবই টেস্টি, আমরা এটা জেনে বুঝে এখানে চলে এসেছি। তো আপনারা এসে টেস্ট করতে পারেন, এবং এছাড়াও এই দুর্গাসাগরের ভিতরে আপনারা ঘুরতে পারেন, অনেক সুন্দর একটি সময় কাটবে। তো দুর্গাসাগরের ভিতরে যদি আজকে আমাদের যাওয়া হয় সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, তো আমরা এখন কফির টেস্টটা একটু গ্রহণ করি, এরপরে আবারও আপনাদের মাঝে ফিরে আসছি। গিম্বেল ডানলে বেশি ভালোই। দুর্গাসাগরের গেটটি দেখে আসবো এবং এখানে ঢোকার প্রসিডিওর সম্পর্কে একটু বলবো। আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গেট, দুর্গাসাগরের টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কিনে দুর্গাসাগরের ভিতরে প্রবেশ করে। দুর্গাসাগরের মূলত একটি দিঘি রয়েছে, বিশাল একটি দিঘি রয়েছে, এবং এই দিঘির পিছনে কিন্তু একটি বিশাল একটি কাহিনী রয়েছে। সেটা আমি যখন দুর্গাসাগরের ভিতরে ঢুকবো তখন এই কাহিনীটি আপনাদের মাঝে শেয়ার করবো। এছাড়াও এখানে একটি হরিণের অভয়ারণ্য রয়েছে, এখানে এসে আপনারা হরিণ দেখতে পারেন এবং এনজয়টা আপনারা নিতে পারেন। এরিয়াটা কিন্তু অনেক সুন্দর, দুর্গাসাগরের গেটটি দেখালাম আপনাদেরকে। তো পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে ফিরে আসবো। ধন্যবাদ সবাইকে।